এদেশ কারো বাবার দেশ নয়, এদেশ কারো দাদার দেশ নয়, এদেশ মুসলমানদের দেশ। 30 লক্ষ হিন্দু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, থাকবে, থাকবে। আলাম আল্লাহ নবিয়্যা বাদা আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জা আল হক ওয়া যাহাক আল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়া ঢাকার পক্ষ হতে আয়োজিত আজকের এই 16 ডিসেম্বর উপলক্ষে আজকের সেমিনার অনুষ্ঠানে আমার সামনে আসা দূর দূরান্ত থেকে আগত এলএমবি বাসিন্দা ছাত্র ভাইয়েরা ও আমার পাশে পাশে আমার সম্মানিত উস্তাদগণ, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিজয়ী শুভেচ্ছা। এই বিজয়ের দিনে 1971 সালে বাঙালি টানা 9 মাস যুদ্ধ করার পর, 9 মাস যুদ্ধ করার পর বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল। এই 9 মাসে আমার হাজারো ভাইয়া রক্ত দিয়েছিল, আমার হাজারো মায়েরা ইজ্জত দিয়েছিল। তারপরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আজ আমরা স্বাধীন হতে পারি নাই। এই দেশে যদি একটা আলেম ওলামা বাতিলের বিরুদ্ধে কথা বলে তাকে বন্দী করা হয়। যেই দেশ স্বাধীন হয়েছে সেই দেশে আলেম ওলামা কথা বললেই তাকে বন্দী করা হয়। আমি বলতে চাই, এদেশকে আজকে এদেশ থেকে ইসলামকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে, এদেশ থেকে ইসলামকে হটানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি বলতে চাই, এদেশ কারো বাবার দেশ নয়, এদেশ কারো দাদার দেশ নয়, এদেশ মুসলমানদের দেশ। 30 লক্ষ হিন্দু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, থাকবে, থাকবে। সম্মানিত হাজিরিন, আজকে ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। যারা ইসলামের দিকে আঙ্গুল তুলবে তার আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে, তার হাতকে ভেঙে দেওয়া হবে। এদেশ কারো বাবার দেশ নয়, এদেশ কারো দাদার দেশ নয়, এদেশ মুসলমানদের দেশ। 30 লক্ষ হিন্দু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, থাকবে, থাকবে। আসসালামু আলা আল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। জা আল হক ওয়া যাহাক আল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ঐতিহ্যবাহী মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়া ঢাকার পক্ষ হতে আয়োজিত আজকের এই 16 ডিসেম্বর উপলক্ষে আজকের সেমিনার অনুষ্ঠানে আমার সামনে আসা দূর দূরান্ত থেকে আগত এলএমবি বাসিন্দা ছাত্র ভাইয়েরা ও আমার পাশে পাশে আমার সম্মানিত উস্তাদগণ, আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিজয়ী শুভেচ্ছা। এই বিজয়ের দিনে 1971 সালে বাঙালি টানা 9 মাস যুদ্ধ করার পর, 9 মাস যুদ্ধ করার পর বাঙালি জাতি স্বাধীনতা অর্জন করেছিল। এই 9 মাসে আমার হাজারো ভাইয়া রক্ত দিয়েছিল, আমার হাজারো মায়েরা ইজ্জত দিয়েছিল। তারপরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আজ আমরা স্বাধীন হতে পারি নাই। এই দেশে যদি একটা আলেম ওলামা বাতিলের বিরুদ্ধে কথা বলে তাকে বন্দী করা হয়। যেই দেশ স্বাধীন হয়েছে সেই দেশে আলেম ওলামা কথা বললেই তাকে বন্দী করা হয়। আমি বলতে চাই, এদেশকে আজকে এদেশ থেকে ইসলামকে সরানোর চেষ্টা চালানো হচ্ছে, এদেশ থেকে ইসলামকে হটানোর চেষ্টা চালানো হচ্ছে। আমি বলতে চাই, এদেশ কারো বাবার দেশ নয়, এদেশ কারো দাদার দেশ নয়,
এদেশ মুসলমানদের দেশ, 30 লক্ষ হিন্দু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে, ততদিন এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, থাকবে, থাকবে। সম্মানিত হাজিরিন, আজকে ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। যারা ইসলামের দিকে আঙ্গুল তুলবে তার আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে, তার হাতকে ভেঙে দেওয়া হবে। يا حامل القرآن, يا حامل القرآن.